শুভ সকাল বন্ধুরা, ননির পুতুল সম্পার নতুন একটা ব্লগে তোমাদের জন্য আবারও স্বাগত। আজ হচ্ছে কোজাগরী লক্ষ্মী পুজো, তো সেই পুজোরই প্রস্তুতি চলছে। আমাদের লক্ষ্মী নারায়ণ একসাথে পুজো হয়, তো দেখো একটা লক্ষ্মী ঠাকুরের আসন পাতা হয়েছে, একটা নারায়ণ ঠাকুরের। তো দিদিভাই এখন লক্ষ্মীর কাঠা বসালো, আর এখন বাজে প্রায় সকাল 10টা। আমাদের পুরোহিত 11টার সময় চলে আসবে, তো তারই সব যোগাযান্তি চলছে। মোটামুটি হয়ে গেছে, ফল টল সব তৈরি করা হয়ে গেছে। ওখানে দেখো আমরা শিন্নি প্রসাদ করি, তো 5 পোয়া দুধ, 5 পোয়া আটা, 5 পোয়ার যে শিন্নির আর কি পরিমাণ সব রেডি করা হয়ে গেছে। বাইরে দেখো নাড়ু সুজি সমস্ত কিছু হয়ে গেছে। তো দেখো পুজো শুরু হয়ে গেছে। আর কি বলতো, আমাদের পুরোহিত খুবই পাঞ্চুয়াল, উনি বলেছিল 11টায় আসবে, তো 11টাতেই এসছে। মানে আমাদের রেডি সবে হয়েছে আর উনি ঢুকে গেছে। তো যাই হোক, দেখো এখন অঞ্জলি হবে, আর আমাদের বাড়ির প্রত্যেকেই অঞ্জলি দেয়। প্রত্যেকটা পুজোতেই আমরা প্রত্যেকেই সপরিবারে অংশগ্রহণ করি, শুধুমাত্র লক্ষ্মী পুজো না, সরস্বতী পুজোতেও আমরা সবাই অঞ্জলি দিই এবং অংশগ্রহণ করি। তো দেখো বাচ্চারা সবাই বসে আছে উপোস করে, আর এখানে পুজো হচ্ছে। আর আমাদের দেখো কাঠা লক্ষ্মী ঠাকুর কি সুন্দর লাগছে দেখতে। আর ননদ এসছে, ননদের বর এসছে, সবাই এসছে। তো পুজো হয়ে গেছে, এখন পালা হচ্ছে পুরোহিতকে প্রণাম করার। তো একে একে আমরা প্রত্যেকে পুরোহিতকে প্রণাম করব। তো পুজো হয়ে গেলে তারপরে কাজ হচ্ছে প্রত্যেকের জন্য খাবার তৈরি করা। তো আজকে লক্ষ্মী পুজো উপলক্ষে খিচুড়ি হবে, খিচুড়ি আলুর দম, আর হবে একটা 5 পিসালি সবজি। তো ওগুলো রান্নাবান্না করতে হবে, তারপর বিকেলে একটু ঘুরতেও যাব বাপের বাড়িতে। আর লক্ষ্মী পুজোর সময় আমাদের বাড়িতে পাড়া থেকে অনেকেই আসে প্রসাদ খেতে, তো সেই প্রসাদও দিতে হবে, অনেক কাজ। তো চলো তোমরা সঙ্গে থেকো। পুজো হয়ে গেছে, তো এখন পাঁচালি পড়া হবে, তারপর প্রসাদ দেওয়া হবে। খেতে পেয়েছে? দিদিভাই তো আমাদের বাড়ির পুজো তো সকালেই হয়ে গেছিলো, আর সন্ধেবেলা দেখো এসছি বরদের বাড়িতে পুজোর প্রসাদ খেতে। তো ওদের বাড়িতে পুজো এখনো হয়নি, পুরোহিত আসেনি, তো আমরা এসছি, এসে বসে আছি। তো এখন পুরোহিত চলে এসছে ওর বাড়িতে, পুজো হবে, প্রসাদ খেয়ে তারপর যাব বাপের বাড়িতে। এখান থেকে আজকে শুধুই ঘুরে বেড়াচ্ছি, মানে সন্ধ্যের দিকে, আর সকাল দিকে তো বাড়িতে কাজের চাপ ছিল,
তো বাড়িতে অনেকে প্রসাদ খেতে আসছে, তো ওইগুলো দিদি ভাই হ্যান্ডেল করছে, আমি এসেছি ঘুরতে। আমাদের বাড়িতে আবার কালী পুজোর দিন আর কালী পুজোর আগের দিন মানে আলো দিয়ে সব বাড়ি ভরানো হয়। লক্ষ্মী পুজো দেয় না? লক্ষ্মী পুজোতে দেয়, অতটাও দেয় না, কারণ অলরেডি পূর্ণিমা চাপ থাকে, আলো তো থাকে। আর কালী পুজোর সময় তো অমাবস্যা থাকে, অমাবস্যার অন্ধকার দূর করার জন্য তখন বেশি প্রদীপ প্রদীপ জ্বালায়, তখন দেখতেও ভালো লাগে, সুন্দর লাগে। মানে এত আলো জ্বালায় যাতে মানে অমাবস্যার অন্ধকার চলে যায়, আলোকিত হয়ে থাকে আমাদের। রামচন্দ্র 14 বছর পর এই কালী পুজোর আগের দিন ফিরে আসে বাড়ি, ওর জন্যই মানে প্রদীপটা দেয় না। রামচন্দ্র এসে যেন দেখে বাড়ি আলোকে আলো হয়ে থাকে, যাতে উনি অন্ধকার না দেখে। 14 বছর পর বাড়ি আসে, তাহলে মানে রামচন্দ্র উপলক্ষেই প্রদীপটা জ্বালানো হয় কালী পুজোর আগে। কালী পুজোর আগের দিন, আগের দিন না, কালী পুজোর দিন না, দেয় কালী পুজোর আগের দিন 14 সাক্ষে 14। হ্যাঁ হ্যাঁ, কালী পুজোর আগের দিনই দেয়, ভূত চতুর্দশী বলে, ভূত চতুর্দশীর পরের দিন। ভূত চতুর্দশী মানে কি ভূতের ব্যাপার? হ্যাঁ, ভূত দাঁড়ায় বাড়ির থেকে। আমাদের এখানে ভূত চতুর্দশী আর বিদেশে কি করে হ্যালোইন করে, বিদেশে বিদেশিরাও করে, তাহলে ও আচ্ছা আচ্ছা করুক ভাবি, আমাদের ইনভাইট করিস। কিরকম